ইতালিতে নতুন করে আবার শুরু হলো লকডাউন। তবে এই লকডাউনে ঘরবন্দি ইতালিতে বসবাসরত বাংলাদেশি পরিবারের খোঁজখবর নিতে ছুটে চলেছেন বিএমএফ টেলিভিশনের ইতালির বিশেষ প্রতিনিধি আবুল কালাম আজাদ মিঠু। গত 24 ডিসেম্বর থেকে শুরু হয়েছে লকডাউন, যা চলবে আগামী 2021 সালের 6 ডিসেম্বর পর্যন্ত। 25 ডিসেম্বর ছিল খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় আচার অনুষ্ঠান মেরি ক্রিসমাস। উৎসবটি ঘরে বসেই খুব সাদামাটা করেই পালন করেছে তারা। এই যে করোনাকালীন সময় আমরা বিএমএফ টেলিভিশন আপনাদের বাসায় হাজির, তা কেমন লাগছে? কেমন অনেক আনন্দ লাগতেছে, অনেক ভালো লাগতেছে এই করোনাকালীন সময়। কারণ এই করোনার ভিতরে কেউ কেউ বাসায় কখনো আসে না। এই করোনার ভিতরে আপনি যে আমাদের খোঁজ খবর নিতে আসছেন, তার জন্য অনেক আনন্দ লাগছে, অনেক ভালো লাগতেছে। মোট কথা, ইতালি এখন স্তব্ধ, কর্মচাঞ্চল্যহীন এক বিরাম ভূমি। তাই এই নীরবতা ভাঙতে একটু আনন্দ দেওয়ার লক্ষ্যেই বিএমএফ টেলিভিশন হাজির হয়েছেন ইতালি নাপলি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ইতালির বৃহত্তর খুলনা কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি, সমাজসেবক, বিশিষ্ট শিল্পপতি জনাব বশির আহমেদের বাসভবনে। কথা বলেছেন তার পরিবারের সাথে, খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ কমিউনিটির। তহুরা পিঙ্কি, বিএমএফ টেলিভিশন।